পাকিস্তানের প্রচণ্ড ঝড়ে আমাদের সব কিছু উড়ে লন্ডভন্ড হয়ে গেল, কী কী হলো আমাদের সাথে, আমরা এটা কল্পনাও করতে পারিনি যে আমাদের ঘরে সব কিছু উড়ে যাবে, আর আমরা দুটো মানুষ একেবারে বিপদে পড়ে গেছি, ইট পাটকেল পড়ে আমাদের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, আর আমার বরের পায়ের উপর ইটও পড়েছিল, কী হয়েছিল, আর এই পাশের বিল্ডিং থেকে ইট পড়ে কী হলো, আমাদের সকল কিছু এলোমেলো হয়ে গেলো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন কতটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, মানে এরকম ঝড় আমি বাবার জন্মেও দেখিনি। সত্যি কথা বলতে আজকের ঝড়টা অনেক বেশি খারাপ ছিল, পাকিস্তানের ভয়ঙ্কর ছিল, যদিও আমরা বাইরে ঘুমাতে এসেছিলাম হঠাৎ করে ঝড়টা শুরু হয়ে গেল। তো আজকে সব ব্লগটি দেখুন, বুঝতে পারবেন যে পাকিস্তানে এত রকম ঝড় হয় কি না, কী পরিমাণে তুফান আর ঝড় হলো কখনো কল্পনা করতে পারিনি। তো আজকে দেখলে আপনারা বুঝবেন যে পাকিস্তানের মতন দেশে এরকম ধরনের ঝড় তুফান যদি হয় তাহলে মানুষ কীভাবে টিকতে পারে, মানে প্রতিটা জায়গাতে সব কিছু এলোমেলো হয়ে পুরো মানে ছাদের বিল্ডিং টপ দিকে এপে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের ঝড়টা। আমি কখনো ঝড়ের ভিডিও করিনি, বাট আজকে করলাম ঝড়ের ভিডিও, ঝড়ের মধ্যেও আপনাদের সাথে টাইম দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে আপনারা পাকিস্তানের ঝড়ের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর আর কীভাবে মানে এত ভয়ঙ্কর ঝড় আপনারা কখনো দেখেননি, যে ভয়ঙ্কর ঝড়টা আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। চলেন বন্ধুরা ব্লগটি স্টার্ট করে দিই আজকে। তো আজকে বন্ধুরা বেসিক্যালি আমরা যেজন্য শুয়েছিলাম বাইরে আমি আর আমার বর, তো হঠাৎ করে বিকাল টাইমে ঝড়ের আবাস এত জোরে শুরু হয়ে গেল যে আমরা বালিশ কাঁথা কম্বল আবার রুমে নেওয়ার চেষ্টা করলাম, কারণ আমরা শীত আর গরম আসলে পাকিস্তানে একটু বাইরেই ঘুমাই, বাইরে ফ্যানটা নিয়ে একটু আরাম করি আমরা এই বেডে। তো বিকাল টাইমে, তো এই টাইমে আমি আটা বানাচ্ছিলাম, দেখেন আমার হাতে আটার রুটির এখনও ইয়ার হয়ে গেছে। তো হঠাৎ করে মানে এত হঠাৎ করে ঝড়টা স্টার্ট হয়ে গেল, মানে কোনো আভাস ছাড়াই। তো তার মধ্যে দেখা যায় যে বেসিক্যালি আমার বর এখন সব কিছু ঠিক করতেছে, সাত থেকে আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে থেকে জোরে ঝাটকা মারতেছিল, কিন্তু এখন ঝাটকাটা কম, এরপরে কীভাবে বাড়বে আপনারা দেখলে বুঝতে পারবেন। যে এখানে আমাদের মুরগিরা আছে ওদেরকে আবার ঠিকঠাক করা হচ্ছে, ওদেরকে ওদের ঘরের মধ্যে রাখা হচ্ছে, ওদেরকে সেটিং করার পরে আমরা আমাদের সব কিছু নিব। এখানে আমাদের বালিশ খাতা, ওদিকে দেখেন ধুলা একটু দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন বন্ধুরা কী পরিমাণে ধুলা বালিশ, আমরা এখানে সব কিছু নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি আমাদের সব কিছু, আর আমি তাকাতেই পারতেছি না, এত পরিমাণে ধুলাবালি স্টার্ট হয়ে গেছে। আমি ওকে বলতেছি তাড়াতাড়ি বের হয় এখান থেকে, রুমে চলো। দেখেন বন্ধুরা তো এত পরিমাণে খারাপ অবস্থা পরিস্থিতি, দেখেন ওদিকে, দেখেন ওদিকের অবস্থা, দেখেন ওদিকে পুরো বাতাসে পুরো ব্লার, আর গাছপালা অর্ধেকের বেশি ভেঙে গেছে। এখন আমরা বালিশ কাঁথা কম্বল নিয়ে আমাদের যেগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। সব কিছু আমাদের এখানে দেখেন ফ্যান ট্যান, তো সব কিছু নিয়ে আমরা এখন আমাদের রুমে যাবো। তো আমার বরকে বলেছিলাম তুমি মোবাইলটা একটু ধরো আর আমি বাকি কাঁথা কম্বল নেওয়ার ব্যবস্থা করতেছি। দেখেন এদিকের অবস্থা, তাকারে পাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন তাকাতে পারতেছি না, আমরা যেজন মানুষ মানে তাকাতে না পারলে কীভাবে কাজ করবো। ওদিকের অবস্থা দেখেন ব্লার হয়ে আছে, সমস্ত গাছপালা ভেঙে মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। এরকম ঝড় আমি মানে আগে কখনো এত এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়নি। তখন আমি বালিশ কাঁথা নিয়ে আমরা রুমে আসলাম যে রুমে এগুলো রাখবো। রুমে রাখার পরে বাইরে আমাদের অনেক কিছু রয়েছে সেগুলো আনতে হবে, যেহেতু আমরা ছাদে থাকি। তো বালিশ কাঁথা কম্বল রাখার পরে এদিকের অবস্থা দেখেন, আমার বর তাকাতেই পাচ্ছে না, সে কীভাবে বাকি কাজ করবে ভাবেন। তো এই ঝড় তুফানের মধ্যে আসলে বাইরে যাওয়া যায় না, কিন্তু বাইরে অনেক কিছু রয়েছে সেগুলো তো আসলে আমাদেরকে উঠাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন বাকি ওদিকের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, তবে বৃষ্টি হচ্ছে না এখন পর্যন্ত, প্রচণ্ড ঝড় ও বাতাস স্টার্ট হয়ে গেছে। এই ঝড়ো বাতাসটা কত যে ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা দেখলে বুঝবেন আজকে, তো আজকের ভিডিওটাতে যে তুফানটা কী পরিমাণে জোরে হয়েছে। আমি মোটামুটি রেকর্ডিং করার চেষ্টা করেছি একটুখানি হলো আপনাদের জন্য। তো এখানে আমি আবার বসেছিলাম একটুখানি, এই দেখেন আকাশের অবস্থা, চারিদিকে মেঘ হয়ে মানে অবস্থা, এই দেখেন এই দেখেন সব মেঘ, বাট তুফানটা একটু বেশি, মানে বেশি বলতে অতিরিক্ত তুফান ছিল। তো তার মধ্যে আমি একটু বেরোলাম, আমার বরাবর ভিডিও করতেছিলাম, আমি একটু বের হয়ে গেলাম। তো আমি দেখতেছিলাম যে তুফানটা আসলে কত দূর যায়, ওইদিকের অবস্থা বেশি খারাপ ছিল। তো ওইদিকের অবস্থা বেশি খারাপের কারণে আমার অবস্থাটাও ক্রিটিক্যাল, আর এদিকে আমার হাতে আটা মাখানো, এখন আমি হাতটা ধুতেই পারিনি কারণ আমি ওখানে পরোটা বানাচ্ছিলাম। তো হঠাৎ করে এরকম স্টার্ট হওয়ার কারণে বানানোটা বন্ধ করতে হয়েছে আমাকে, তারপরে কাজ করতে হয়েছে। তো এখন সব কিছু ঠিকঠাক, আর এদিকে ধুলাবালির সংখ্যাটাই বেশি, মানে এত বেশি ধুলাবালির সংখ্যা যার কারণে আমার আসলে ভালো লাগতেছিল না, মেন প্রবলেমটাই ধুলাবালিতে দাঁড়ায় গেছিলো, ধুলাবালিটা কম হলে ভালো হতো বেসিক্যালি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ তুফানটা যে কত পরিমাণে তুফান হচ্ছে, এদিকে দেখো এখন সব কিছু ওড়া শুরু হয়ে গেছে আরও জোরসে, তো আরও জোরসে এখন সব কিছু উঠতেছে এদিকে। আর হচ্ছে যে বেসিক্যালি পাকিস্তানে এরকম তুফান আসলে খুব একটা দেখা যায় না, কিন্তু হঠাৎ করে কেন জানি না আজকে এই তুফানটা হলো, আমি আসলে কখনোই এক্সপেক্ট করতে পারিনি হুট করে এই তুফানটা চলে আসবে। বাট আমি চাচ্ছিলাম যে বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হয়নি, শুধু ঠান্ডা বাতাস ঝড়ো হাওয়া এটাই বলছে। ওদিকের অবস্থাটা দেখো তোমরা, তোমরা মোটামুটি বুঝতে পারতেছো যে এদিকের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। ওই দেখো সব কিছুর অবস্থা উড়া ধরা শুরু। তো এরপরে হচ্ছে বড় একটা ঝটকা, যে ঝটকাটা আসলে তোমরা দেখলে বুঝতে পারবে। এইবার দেখো যে কী হয় আজকের, মানে সব কিছু, এই দেখো আমার বর এখন সব কিছু নিয়ে রুমে যাচ্ছে, কারণ এখন আর বাইরে থাকার মতো পরিস্থিতি আমাদের নেই, এত পরিমাণে ঝড় তুফানে বাইরে থাকা পসিবল না, দেখাই যাচ্ছে না চোখ দিয়ে, সেখানে মানুষ বাইরে করবে কীভাবে কাজ, মানে চোখ টোক
সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, চোখের মধ্যে ময়লা টয়লা ঢুকে একেবারে। এই আমার প্লেট বাটি মানে আমার বাসন কোসনগুলো বাইরে ছিল, এগুলো এখন নিতে হবে। দেখো আমার হাতে এখনও আটা মেখে আছে, তো এগুলো নিয়ে রুমে যেতে হবে। তো আমার বর এগুলো নিয়ে রুমে যাচ্ছে, আর বাকি এদিকের কাজগুলো আমি করতেছিলাম। আর একটু তোমাদেরকে ফুটেজ দেখাচ্ছিলাম যে দেখো ওই দিকের অবস্থা তোমরা একটু দেখো, যেহেতু ক্যামেরাটা জুম করিনি, জুম করলে তোমরা আরও বেশি বুঝতে পারতে। তবে এরপরের যে মেন তুফানটা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বড় ধরনের তুফান হয়েছে, কী কী লন্ডভন্ড হয়ে গিয়েছে তুফানের কারণে। তো এত বেশি তুফান আসলে মানে খুব বেশি দেখা যায় না, যেটা আসলে এবার আমি দেখলাম। আগের গত বছর আমি ছিলাম পাকিস্তানে, বাট গত বছর এরকম তুফান আমি দেখিনি। তো ওদিকের অবস্থা দেখো সব কিছু উঠতেছে এখন। তো আমার বর এই প্লেট বাটিগুলো, এই যে আমার বাসনগুলো রুমে নিয়ে যাচ্ছে, যেহেতু অনেক ধুলা ময়লা পড়ছে, এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তো বাতাস কিন্তু চলতেছে, ঝোড়ো বাতাস কিন্তু চলছে, ঝোড়ো বাতাস কিন্তু এখনও কমার কোনো সিস্টেম নেই। ওদিকের গাছপালাগুলো অনেক বেশি ভেঙে গিয়েছে, মানে অনেক বেশি ঝোড়ো বাতাস এক কথায় বলতে গেলে। ঝোড়ো এদিকে দেখো অবস্থা, কত বেশি ঝোড়ো বাতাস উঠতেছে দেখলেই বুঝতে পারতেছে দেখো। তো ঝোড়ো বাতাসের কারণে মানে আমি তখন কথা বলতে পারছিলাম না, ওইদিকের অবস্থা এখন তোমাদের দেখো, দেখতে পাচ্ছ। আসলে কী হচ্ছে জানো তো, আমি আসলে ঝড়ের সময় ভয়েস দিতে পারিনি, অনেক ঝামেলা হচ্ছিলো, তার কারণে ভাবলাম যে পরে ভয়েসটা দিই। এই দেখো এখন তুফান অনেক জোরসে শুরু হয়ে গেছে আগের থেকে। তো জোরসে তুফান শুরু হওয়ার কারণে আমাদের আর বাইরে থাকার পরিস্থিতি হচ্ছে না, আমার আর আমার বরের বেসিক্যালি। কারণ এই যে তুফানটা এটা ছিল খুব ভয়ঙ্কর, কোথা থেকে কী এসে পড়ে, কারণ আমরা ছাদে থাকি, তো অন্য অন্য ছাদ থেকে অনেক কিছু এসে আমাদের উপর পড়তেও পারে, তখন আমরা ঝামেলায় পড়তে পারবো। যার কারণে ওদিকে আর যাওয়া হয়নি, ঘরে বসেই দেখতেছিলাম, আমরা ঘরের দরজার সামনে বসেছিলাম। ওদিকে আমাদের ফ্যান ট্যান সব এখানে রয়েছে, ওগুলোও আনতে হবে, কিন্তু এত বেশি তুফানের কারণে আমরা ওগুলো যে আনতেও পারতেছি না, এগুলো ব্যাপার। তো আমি আর আমার বর গেলাম, আমাদের ওই যে পর্দাটা উড়ে যাচ্ছে ওটা ঠিক করতে হবে। দেখেন এখানে যাওয়ার মতো পরিস্থিতি আছে, আপনারা একটু গেস করে দেখেন কীভাবে যাবো বলেন, একজন আরেকজনকে কীভাবে যাবো বলেন। দেখার মতো পরিস্থিতি নাই, যেখানে চোখই খুলতে পারতেছি না, সেখানে অন্য অন্য কাজ কী পসিবল। তারপরে আমার বর সব কিছু নিয়ে মেনটেন করে ঘরে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ এই পর্দাগুলো সবগুলো উড়ে গেলে তো পরে আনা সম্ভব না, কোথায় না কোথায় চলে যাবে। দেখেন মোবাইলটা ধরার পরিস্থিতিও নাই, আজকের এই ঝড়টাতে মনে হচ্ছিলো যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। মানে আমার লাইফে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, প্রথমবার হলো যে ঝড়ে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখেন দেখেন এদিকের অবস্থা, এখন বোঝেন আপনারা কত তুমুল ঝড় হচ্ছে। দেখেন নিচে ইট পড়ে আছে, ইটটা আমার বাইরের পায়ে পড়ছিল, একটু আগে পায়ে পড়ে একটা ব্যথাও পাইছে। তো এই দেখেন অবস্থা, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। এখানে আমার সব কিছু উড়ে ধরে একেবারে ছাই অবস্থা, আমার সবই শেষ। এদিকে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, এটাও পড়ে গেল, পড়ে একেবারে ময়লা হয়ে গেছে তুফানের মধ্যে পড়ে, দেখাই যাচ্ছে না। একটা তো আমার বড় বলছে রুমে যাও, দেখা করা সম্ভব না, চোখে ঠোকে ময়লা গেলে পর আরও বেশি সমস্যা হয়ে যাবে, যেহেতু অনেক ধরনের জীবাণু থাকে, দরকার নেই বাইরে যাওয়ার। আমি বললাম যে না ঠিক আছে সমস্যা নেই, তো আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন বন্ধুরা, আমি শুনছিলাম কয়েকদিন আগে নাকি অন্যান্য জায়গাতে ঝড় হয়েছে বাংলাদেশ ইন্ডিয়াতে, তো এবার আসলে পাকিস্তানে শুরু হয়ে গেল ঝড়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঝড়ের প্রভাসটা কত বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, মানে এত ভয়ঙ্কর ঝড়, সত্যি কথা ঝড় না, এটাকে তুফান বললেই চলে এক কথায়, দেখো। তো আমি আমার বরকে মানা করতেছিলাম যে রুমে আসার জন্য, কারণ অনেক বেশি খারাপ অবস্থা, হুট করেই যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বৃষ্টি হলে বোধহয় একটু ভালো হতো, তো হলো না বেসিক্যালি, চিন্তা করছিলাম। এই দেখো পাশের ছাদ থেকে, এখান থেকে, ওইখান থেকে সকল কিছু উড়ে উড়ে আমাদের ছাদে এসে পড়ে। আমি জানি না কেন সব কিছু আমাদের ছাদে এসেই পড়তে হবে বলেন তো ভাই, অন্য কোথাও তো পড়তে পারতো, তাই না? সকল ধরনের ময়লা আবর্জনা যা কিছু আছে আমার ছাদে এসেই পড়ে, আর এইগুলো আমাকে ক্লিন করতে হয়, কত একটা ঝামেলা। তো এই হচ্ছে অবস্থা, এদিকে দেখো, এদিকে সব কিছু, দেখো সব নিচে এলোমেলো হয়ে পড়ে আছে। এদিকে আমাদের বালতি টালতির অবস্থাও খারাপ। এখানে আমি আবার আসলাম একটু সব কিছু ঠিকঠাক করার জন্য, আমার সাবানের যে কেসটা এটা রুমে নিয়ে যাওয়ার জন্য, এটা আমার মুখ ধোয়ার সাবান, তো এটা আমি রুমে নেওয়ার চেষ্টা, রুমে থেকে ছিল, রুমে নেওয়ার চেষ্টা করতেছিলাম, রুম থেকে আবার বাইরে নিচ্ছিলাম, মানে কোনো ঠিক নাই, আমি দিশেহারা হয়ে গেছি এক কথা। আমি কী করবো আমি বুঝতে পারছি না নিজেই, এই তুফানে আসলে কারো মাথা ঠিক থাকে বলেন? দেখেন অবস্থা, দেখেন দেখেন এদিকে অবস্থা, দেখেন সকল, দেখেন পলিথিন টলিথিন কীভাবে উঠতেছে, দেখেন পলিথিন সহ বড় বড় পদার্থ উড়ে আসতেছে, তারপর টিনের মতো বড় বড় জিনিসও আমরা পাইছি এবার তুফানে, যে টিনের মতো জিনিস সেগুলো উড়ে আমাদের ছাদে আসতেছে। হাই হাই রে অবস্থা, দেখেন দেখেন ইট টিট সব পড়ে গেছে, মানে এত ঝাটকা মারছে, এত জোরে ঝাটকা আমি কখনো দেখিনি যে এত জোরে জোরে ঝাটকা মারতে পারে তুফান। সেই বড় বড় ঝাটকা দেখে আমি আর আমার বর পুরো অবাক যে এত বড় বড় ঝাটকা কীভাবে হইতে পারে তুফানের। তো এই হচ্ছে পরিস্থিতি, সব দিকের অবস্থা মিলিয়ে ঝিলিয়ে ভীষণ খারাপ, প্রচণ্ড বাজে লাগতেছে। আর একদিকে ঠান্ডা লাগতেছিলো, গরম থেকে একটু বাঁচলাম, বাট ধুলাবালির সংখ্যার কারণে এই ঝড়ের পরে আমার প্লেট বাটি সব কিছু এলোমেলো অবস্থা, আমার ঠোঁটে দানো কি একটা লেগে গেছে। দেখেন আকাশে মেঘ, দেখছেন এই দেখেন মেঘ, দেখেন এর থেকে বেশি মেঘ ছিল আগে, কিন্তু এই যে বাতাসের কারণে, ঝড়ের কারণে মেঘটা উল্টে গেল। ঝড়ের হাওয়া না থাকলে হয়তো বৃষ্টি হতো,
তো মেঘটাও উল্টে চলে গেল, মেঘটা আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিল, আমাদের আমাদের শরীরে পুরো ধুলাবালির অবস্থা, ওরও যেরকম অবস্থা আমারও সেরকম অবস্থা, প্রচণ্ড ধুলাবালিতে আমাদের অবস্থাটাই ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। কী করবো আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। এদিকে আমাদের নিচে থেকে যারা যারা ছিল আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মানে রুমে যেতে বলতেছে আমাদেরকে, আর নাহলে বলতেছে নিচে আসো। এদিকে আমরা বলতেছি না ঠিক আছি আমরা এখানে আমরা চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই, এই অবস্থা। তো তারপরে ঝড়ের আবাস থেকে এখনও পর্যন্ত বাঁচার সম্ভাবনা আমাদের হয়নি। দেখেন এখন যতক্ষণ টাইম যাচ্ছে দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে। এই ঝড়টা প্রায় তোমার ঘন্টা নাগাদ ছিল, অনেক বড় ঝড় ছিল, এই জন্য অনেকক্ষণ টাইম লেগেছিল আমাদের এটা মানে থামতে এই ঝড়টা। এক কথায় দেখো দেখো এখনও অনেক জোরে ঝড় হচ্ছে। তো বাইরে আমাদের অনেক কিছু ছিল, সেগুলো ওঠা নামা করতেছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ওদিকের অবস্থা দেখো, ওই যে পতাকাটা দেখো কীভাবে ঘুরতেছে, ওদিকে কত মেঘ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কত প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে। তো বন্ধুরা, পাকিস্তানের এই ঝড় দিয়ে কার কার ভয় লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর বাংলাদেশে বা ইন্ডিয়াতে যে যেখান থেকে দেখছো তোমাদের এখানে ঝড় হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবা। দেখা হবে নতুন ভিডিওতে, আজকের মতো বাই বাই।